এভরিওয়ান, সিলেবাসের বাইরে গল্পের আসরে আমি সায়ন্তি তোমাদেরকে স্বাগত জানাই। আজকে আমি সংস্কৃত সম্পর্কে কিছু চমৎকার তথ্য শেয়ার করব। অনেকেই বলে সংস্কৃত নাকি মৃত ভাষা, কিন্তু সত্যিই কি মৃত ভাষা তা তোমরাই বিচার করবে। বিশ্বের সবচেয়ে প্রাচীনতম গ্রন্থ কি জানো তোমরা? হ্যাঁ, ঠিকই ধরেছ, বেদ, যা সংস্কৃত ভাষাতেই সংকলিত হয়েছিল। তখন ছিল বৈদিক সংস্কৃত। বেদ হচ্ছে সেই সময়কার গ্রন্থ যে সময়ে শুধুমাত্র শুনে শুনে মুখস্থ করার চল ছিল, অর্থাৎ লেখার কোনো প্রচলন ছিল না। এটা থেকেই বোঝা যাচ্ছে যে সংস্কৃতই হলো সবচেয়ে প্রাচীনতম একটি ভাষা। সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো সংস্কৃত ভাষা প্রায় সমস্ত ভাষার জননী, অর্থাৎ প্রায় 97% ভাষা এই সংস্কৃত ভাষা থেকেই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রভাবিত হয়েছিল। যেমন পিতা শব্দ সংস্কৃততে হয় পিতৃ, সেখান থেকে ল্যাটিনে পতের, গথিকে ফাডার, জার্মানে ফাতের, ইংরেজিতে ফাদার। আবার দুই শব্দ সংস্কৃততে হয় দুও, সেখান থেকে ল্যাটিনে দুও, গ্রিকে দুও, গথিকে টুয়াই, ইংরেজিতে টু। আবার সংস্কৃতকে দেবতাদের ভাষা বলা হয়, অর্থাৎ তারা এই ভাষাতেই কথাবার্তা বলেন। এই ভাষা লেখা হয় দেবনাগরী হরফে। দেবনাগরী অর্থাৎ দেবতাদের নগর থেকে আগত। হিন্দু মতানুযায়ী ভগবান ব্রহ্মা ছিলেন এই ভাষার সৃষ্টিকর্তা। তোমরা কি জানো, নাসার এক বিজ্ঞানী বলেছেন সংস্কৃত ভাষা এমনই একটা সায়েন্টিফিক ল্যাঙ্গুয়েজ যা কিনা কম্পিউটারের ক্ষেত্রেও উপযুক্ত। সুতরাং বুঝতেই পারছো বিষয়টা আমাদের কাছে কতটা গর্বের। আরও একটা মজার বিষয় তোমাদের জানাই, অন্যান্য ভাষায় প্রতিটা শব্দের একটি বা দুটি করে প্রতিশব্দ পাওয়া যায়, কিন্তু সংস্কৃততে রয়েছে প্রচুর প্রতিশব্দ। যেমন সূর্যকে আমরা ইংলিশে কি বলি? না, সান। কিন্তু সংস্কৃত ভাষায় রয়েছে প্রচুর নাম, যেমন সূর্যা, আদিত্য, মিত্রা, রবি, এবং এছাড়াও রয়েছে অন্যান্য অনেক নাম। সুতরাং বুঝতেই পারছো আমরা একটা বাক্যকে যখন রিপ্রেজেন্ট করি তখন বিভিন্নভাবে রিপ্রেজেন্ট করতে পারি এই সংস্কৃত ভাষাকে। এত কিছু সত্ত্বেও তোমরা নিশ্চয়ই ভাবছো সংস্কৃত ভাষার ব্যবহার আদৌ কোথাও দেখা যায় কিনা। হ্যাঁ, দেখা যায়। উত্তরাখণ্ড রাজ্যে সংস্কৃত ভাষাকে সেকেন্ড অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসেবে ঘোষণা করা হয়েছে। আবার কর্ণাটকের মাত্তুর গ্রামেও বর্তমানে সংস্কৃত ভাষাতে কথাবার্তা বলা হয়। একবার নিশ্চয়ই যেতে ইচ্ছা করছে ওই গ্রামে। দাঁড়াও দাঁড়াও, এখানেই শেষ নয়। কর্ণাটকের মাইসোর শহর থেকেও সংস্কৃততে পত্রিকা প্রকাশিত হয়, যার নাম হচ্ছে সুধর্মা। বর্তমানে তোমরা এটা অনলাইনেও পেয়ে যাবে। আবার অল ইন্ডিয়া রেডিও থেকেও দিনে একবার সংস্কৃততে খবর সম্প্রচারিত হয়। কি, এসব কিছুর পর তোমাদের কি মনে হচ্ছে সংস্কৃত মৃত ভাষা? আমার তো মনে হয় না। তাহলে তোমরা সংস্কৃত পড়ো এবং সংস্কৃত ভাষাকে আরও ছড়িয়ে দাও। অনেক মজাদার তথ্যের জন্য তোমরা অবশ্যই চোখ রেখো রায়ো মার্টিনের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। আজকে তাহলে এ পর্যন্তই।